আলোচনা করবেন ডাক্তার মোহাম্মদ ফরহাদ উদ্দিন, হৃদরোগ বিশেষজ্ঞ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। আপনাকে স্বাগত জানাচ্ছি রেডিও টুডেতে এবং সেই সাথে অনুরোধ করছি অনুষ্ঠানটি শুরু করার জন্য। ধন্যবাদ আপনাকে। রেডিও টুডে FM 89.6 এর পক্ষ থেকে আমি ডাক্তার ফরহাদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। লিসেনার্স, অনুষ্ঠানের নাম ডায়াবেটিস ও যক্ষা চিকিৎসা ও প্রতিরোধ, এবং এই অনুষ্ঠানের আয়োজনে রয়েছেন বাডাস ইউএসএআইডি চ্যালেঞ্জ টিবি বাংলাদেশ নামের একটি প্রকল্প। লিসেনার্স, ডায়াবেটিস একটি অসংক্রামক ব্যাধি যেটি পুরোপুরি ভালো হয় না, কিন্তু চিকিৎসা করলে নিয়ন্ত্রণে থাকে। অপরদিকে যক্ষা একটি দীর্ঘমেয়াদী সংক্রামক ব্যাধি যার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয় এবং চিকিৎসা করলে এই রোগটি পুরোপুরি ভালো হবার খুব ভালো সম্ভাবনা রয়েছে। আজকাল চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে ডায়াবেটিস ও যক্ষা একই সাথে একজন মানুষের শরীরে উপস্থিত থাকতে পারে এবং সেই ক্ষেত্রে পরিস্থিতি হতে পারে মারাত্মক, চিকিৎসায়ও একটু ভিন্নতা রয়েছে। এই নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান ডায়াবেটিস ও যক্ষা চিকিৎসা ও প্রতিরোধ। আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন এই আলোচনায় দুজন খ্যাতিমান বক্ষব্যাধি বিশেষজ্ঞ, যক্ষা বিশেষজ্ঞ। চলুন লিসেনার্স, একে একে ওনাদের সাথে পরিচিত হই। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি, বাডাস ইউএসএআইডি চ্যালেঞ্জ টিবি বাংলাদেশ এই প্রকল্পের প্রকল্প পরিচালক, সেই সাথে বারডেম জেনারেল হাসপাতাল এবং ইব্রাহিম মেডিকেল কলেজের বক্ষব্যাধি ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেনের সাথে। ধন্যবাদ। লিসেনার্স, আমাদের মাঝে আর উপস্থিত রয়েছেন একজন যক্ষারোগ বিশেষজ্ঞ, যিনি একই সাথে এপিডেমিওলজিস্ট, ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান। ধন্যবাদ। শুরুতেই ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, লিসেনারদেরকে যক্ষারোগ যদিও আমরা কম বেশি সবাই নামটা শুনেছি, তারপর একটু বিস্তারিত পরিচয় করিয়ে দিন এই রোগটির সাথে আমাদের লিসেনারদের। যক্ষা হচ্ছে একটা বায়ুবাহিত ব্যাকটেরিয়া জনিত রোগ, যে জীবাণুটার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এবং এটা বাতাসের মাধ্যমে একজনের থেকে আরেকজনের শরীরে প্রবেশ করে এবং এটা শরীরের যে কোনো অঙ্গে হতে পারে, তবে এটা শতকরা 80% ফুসফুস হয়ে থাকে এবং এই ফুসফুসের যক্ষাটাই কিন্তু একজনের থেকে আরেকজনের ছড়িয়ে যেতে পারে। আচ্ছা, বলছেন যে 80% ক্ষেত্রে যক্ষা ফুসফুসে হয়, বায়ুবাহিত রোগ, এটা একটা ব্যাকটেরিয়া জনিত, যদি আমি ভুল না বলি, ব্যাকটেরিয়া জনিত রোগ। আচ্ছা, সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন ডাক্তার মুজিবুর রহমান আপনার কাছে, যে আরো তো অনেক রোগ রয়েছে ব্যাকটেরিয়া জনিত, টাইফয়েড রয়েছে, তাই না, ডিসেন্ট্রি রয়েছে, তারপর আরো অনেক অনেক রোগ রয়েছে, কিন্তু সব ছেড়ে যক্ষা নিয়ে কেন এত মাতামাতি, কেন এত হইচই বিশ্বজুড়ে বাংলাদেশ জুড়ে? খুব সুন্দর প্রশ্ন। যক্ষা জীবাণু ঘটিত রোগ, কিন্তু এই রোগটা হলো দীর্ঘমেয়াদী এবং খুব ধীর গতি সম্পন্ন, অর্থাৎ বায়ুবাহিত রোগ হওয়ার কারণে এটা একজন রোগীর কাছ থেকে আরেকজন রোগীর অজানাই বাতাসের মাধ্যমে তার দেহে প্রবেশ করে এবং রোগীর ভিতরে এই জীবাণু বসবাস করার সময় রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত রোগীও বুঝতে পারে না এবং অন্যান্য ডাক্তারও এটা বুঝতে পারবে না যে তার শরীরে জীবাণু আছে। সেই ব্যক্তির যখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যে কোনো কারণে কমে যাবে, তখন এই জীবাণুগুলো বংশবিস্তারের মাধ্যমে তার শরীরে রোগের লক্ষণ প্রকাশ করবে। এই রোগের কারণে পৃথিবীব্যাপী যে ভয়াবহতা, 1993 সালে ডটস কার্যকর আরম্ভ হওয়ার পরে অভূতপূর্ব সাফল্য আছে, কিন্তু তারপরেও এখনো বিশ্বব্যাপী এবং পৃথিবীর প্রায় দেশেই বাংলাদেশ সহ এই যক্ষা একটা বড় জনস্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত আছে। আমি আপনার কাছে একটু জানতে চাবো লিসেনারদের পক্ষ হয়ে, যে বিশ্বজুড়ে যক্ষা রোগটির পরিস্থিতি কি, কত মানুষ ভুগছে এবং বাংলাদেশের পরিস্থিতিও বলবেন। আমরা কি আশা হত হব নাকি একটু আশা বাণী শুনবো আপনার কাছ থেকে? আশার বাণী অবশ্যই আছে, তবে আমাদের আরো সাবধান হতে হবে, আরো সামনে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে প্রশিক্ষণ দেয়, তাতে পৃথিবীতে বর্তমানে প্রায় 13 মিলিয়ন মানুষ এই যক্ষা রোগে ভুগতেছে এবং প্রতি বছর 9.6 মিলিয়ন রোগ এইভাবে নতুনভাবে এই রোগে আক্রান্ত হচ্ছে। এই রোগের কারণে পৃথিবীব্যাপী 1.5 মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করছে। বাংলাদেশের পরিস্থিতি আমরা যদি একই সূত্র থেকে বলি, তাহলে দেখা যাচ্ছে যে প্রতি বছর বাংলাদেশে প্রতি লাখে 227 জন নতুন করে রোগী তৈরি হচ্ছে এবং প্রতি বছর আমরা যদি হিসাব করি, তাহলে প্রতি লাখে আমরা 404 জন রোগী এই রোগে ভুগতেছে, নতুন এবং পুরাতন মিলিয়ে। এবং প্রতি বছর যদি আমরা অঙ্কে বলি, তাহলে প্রায় 80,000 মানুষ মৃত্যুবরণ করছে, অর্থাৎ প্রতি লাখে 51 জন মতো আর কি। তার মানে অসংখ্য মানুষ
বিশ্বব্যাপী এবং বাংলাদেশেও যক্ষায় আক্রান্ত হচ্ছে, কেউ চিকিৎসায় ভালো হচ্ছে, কেউ চিকিৎসায় পুরোপুরি ভালো হচ্ছে না, কেউ অকাল মৃত্যুবরণ করছে, তাই তো পিকচার। আচ্ছা, আপনি একটা কথা বলেছেন যে যক্ষা হবার অন্যতম একটা কারণ হচ্ছে যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, এখানেই বোধহয় ডায়াবেটিস একটা কারণ হয়ে দাঁড়ায়, তাই না? আপনি একটু বলবেন ডাক্তার। অনেকগুলো কারণ আছে যক্ষাটা রোগটা হওয়া, যেমন ডায়াবেটিস, কিডনি ডিজিজ, যেখানে রোগগুলোতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এছাড়া কিন্তু আরো কিছু, এইচআইভি, যেমন এছাড়া কিন্তু ওভার ক্রাউডেড, আবার ঘনবসতি, দারিদ্র, এগুলো কিন্তু যক্ষারোগের কারণে, অপুষ্টি, সেগুলো কিন্তু বাড়িয়ে দেয়। তবে ডায়াবেটিস, যেহেতু আমি ডায়াবেটিস করে কাজ করি এবং এই দীর্ঘদিন ধরে রোগ নিয়ে কাজ করি, প্রকল্পটাও ডায়াবেটিস এবং টিবি রোগীদের নিয়ে, তো সেখানে দেখেছি যে ডায়াবেটিস যারা আছে তাদের কিন্তু যক্ষা হওয়ার সম্ভাবনা বেশি, 2-3 গুণ যাদের বেশি হয়। কারণ হচ্ছে একটা ডায়াবেটিস রোগীদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কিন্তু কমে যায়, এবং যার ফলে যে কোনো ইনফেকশনই তাদের বেশি হয়। যক্ষা কিন্তু এক ধরনের সংক্রমণ বা ইনফেকশন, সেজন্য এটাও তাদের বেশি হয়। এখানে একটু এটা বেশি হয় সেটা একটা জিনিস, এছাড়াও তাদের যে রোগের উপসর্গগুলো সেটা একটু অনেক সময় ভিন্নতর হয়ে থাকে। রোগীর সমস্যা কম, উপসর্গ কম, কিন্তু দেখা গেছে রোগটা বেশি গাঢ় হয়ে গেছে বা গভীর হয়ে গেছে, এবং তাদের চিকিৎসাটাও একটু ভিন্নতর হতে হয়। আচ্ছা, তার মানে আপনি যেটা বলেছেন সে কথার সূত্র ধরে যদি আমি এইভাবে লজিকটা নেই যে যার ডায়াবেটিস তার যেমন যক্ষা হওয়ার সম্ভাবনা বেশি, যার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই তার যক্ষা হওয়ার সম্ভাবনা আরো বেশি। জি স্যার, আপনি সঠিকই বলেছেন, কারণ নিয়ন্ত্রণ না থাকলে তো আরো বেশি রোগ প্রতিরোধ কমে যাবে, সেক্ষেত্রে ঝুঁকি আরো বেশি থাকবে। আরেকটি কথা আপনি বলেছেন যে ডায়াবেটিস হলে যক্ষা রোগের লক্ষণ উপসর্গগুলো সহজে প্রকাশ পায় না, তার মানে কি এই যে নীরবে নীরবে এই রোগটি আর বেড়ে যায় তার শরীরে? জি জি, সেটা ঠিকই আছে, কারণ অনেকে দেখেছি আমরা মাত্র 7 দিনের কাশি, কিন্তু ওরকম জ্বরও মনে বলছে না, কিন্তু এক্সরে করে দেখলাম যে 2 ফুসফুসে মারাত্মকভাবে যক্ষা, বহুদিনের যক্ষা হয়ে গেছে, মারাত্মক আকার ধারণ করেছে। কেন এমনটি হয় যে ডায়াবেটিস রোগী যক্ষা হয়েছে কিন্তু লক্ষণ প্রকাশ পাচ্ছে না, ওদিকে যক্ষা ভেতরে ভেতরে মারাত্মক আকার ধারণ করেছে? কারণ যদি রোগ প্রতিরোধ কমে যায়, আমাদের কিন্তু রোগ বহিঃপ্রকাশে যে উপসর্গগুলো সেটা কিন্তু এক ধরনের আমাদের প্রোটেকশন বা প্রোটেকশন দেয় আমাদেরকে, আমাদের ডিফেন্স মেকানিজম কাজ করে। ডায়াবেটিস রোগীদের এইটা কিন্তু অতটা কার্যকর থাকে না অনেক সময়, যার ফলে নীরব ঘাতকের মতো কিন্তু মানে এই সমস্যাগুলো শরীরে থেকে যায়। আপনি কি আমাদেরকে একটা ধারণা দিতে পারেন যে বাংলাদেশে ডায়াবেটিস এবং একই সাথে যক্ষায় ভুগছে এমন মানুষের সংখ্যা কত হতে পারে? এটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, তবে এস্টিমেটেড নাম্বার যে প্রায় 35,000 মতো আছে। আচ্ছা, তার মানে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদেরকে এখন থেকেই নতুন করে আরেকটি বিষয়ে সতর্ক হতে হবে যে অনেক রোগের মতো পাশাপাশি যক্ষাও হতে পারে ডায়াবেটিস রোগীদের, এবং একজন সুস্থ স্বাভাবিক মানুষের তুলনায় একজন ডায়াবেটিসে আক্রান্ত রোগীর যক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, সেক্ষেত্রে আমি এবার ডাক্তার মুজিবুর রহমান আপনার কাছে জানতে চাই যে যক্ষা রোগের লক্ষণগুলো কি কি, উপসর্গগুলো কি কি, কি কি লক্ষণ উপসর্গ দেখা দিলে একজন মানুষ সন্দেহ করবেন যে তার সম্ভবত যক্ষা হয়েছে? আমরা আগে শুনেছি যে যক্ষা প্রায় শতকরা 80% ফুসফুসে হয় এবং বাকি 20% ফুসফুস বহির্ভূত অন্যান্য শরীরের অঙ্গে হয়। তো এখানে ফুসফুসের যেহেতু বেশিরভাগ, ফুসফুসের লক্ষণ দিয়েই আমি শুরু করি যে ফুসফুসের যক্ষা হলে প্রধান যে আমরা লক্ষণের কথা বলি সেটা হলো কাশি। এবং আমরা বলি যে একজন লোকের যদি 3 সপ্তাহ বা তার বেশি সময় ধরে কাশি থাকে এবং এটা সাধারণ অ্যান্টিবায়োটিক দিয়ে উপশম না হয়, তবে সন্দেহ করতে হবে যে তার ভিতরে যক্ষা রোগ আছে। এর পাশাপাশি তার জ্বর হতে পারে, যে জ্বরটা সাধারণত সন্ধ্যার দিকে বা রাত্রিবেলা হয়, শরীরে ঘাম দিয়ে হতে পারে, তার শরীরের ওজন কমে যেতে পারে, তার ক্ষুধাবন্ধা হতে পারে, এমনকি এটা যদি চিকিৎসা না নেওয়া হয় তাহলে পরের দিকে তার কফের সাথে রক্ত আসতে পারে। এই সমস্ত উপসর্গ হল যার ফুসফুসের যক্ষা। আর ফুসফুস বহির্ভূত যে যক্ষাগুলো সেখানে অংশভেদে বা অঙ্গভেদে লক্ষণ দেখা দেবে, যেমন গলায় হলে হয়তো একটা গলা ফুলে যেতে পারে, জয়েন্টে হলে বা গিরায় হলে সেটা ব্যথা হতে পারে, ফুলে যেতে পারে, অনেক সময় মেরুদণ্ডের হাড়িতে হয় সেখানে ব্যথা হতে পারে, সেটা বাঁকা হয়ে যেতে পারে, এভাবে কিডনিতে হলে কিডনির যে ফাংশন সেটা ব্যাহত হতে পারে, এভাবে আমরা চিহ্নিত করি। প্লাস তার সাথে ওই যে আনুষঙ্গিক যে উপসর্গগুলো, যেমন তার জ্বর জ্বর ভাব, ক্ষুধাবন্ধা, ওজন কমে যাওয়া, সেগুলো থাকবে। আচ্ছা, এই লক্ষণ উপসর্গগুলো দেখা দিলে সন্দেহ করতে হবে, তার মানে হলেই যে একদম হয়ে যাবে সন্দেহ করতে হবে। আচ্ছা, স্পেশালি যেটা আপনি বলেছেন প্রথমে যে 3 সপ্তাহের বেশি কাশি কফ হলে যক্ষা হবার সম্ভাবনা থাকে, এটা একটা মানে খুব জনপ্রিয় বিজ্ঞাপন আকারে কিংবা বিভিন্ন ভাবে কিন্তু এখন বিভিন্ন মিডিয়াতে প্রচারিত হওয়াতে মানুষ সচেতন যে 3 সপ্তাহের বেশি কাশি হলেই একটু যে আছে কিনা এটা নিশ্চিত করে নেন। হ্যাঁ, আশা করিনি তবুও নিশ্চিত করে নেন, তাই না? এরকম যক্ষা হলে যেটা হয় যে
হচ্ছে আমরা ভাবি অনেক পরীক্ষা নিরীক্ষা লাগবে। আমরা তো এক্সরে সম্পর্কে জানি, তারপর একটা কফের পরীক্ষা, টিকার পরীক্ষা যেটাকে এমটি টেস্ট বলা হয়, কিন্তু এর পাশাপাশি আধুনিক কিছু পরীক্ষাও চলে এসেছে যেগুলো সরকার বিনামূল্যে বিভিন্ন জায়গায় প্রোভাইড করেছেন। আপনি একটু বলবেন আমাদের লিসেনারদের এই সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। সরকারিভাবে এখন যে বিনা পয়সায় এই রোগ নির্ণয়ের এবং এই রোগ চিকিৎসার যে ওষুধ সেটা সরবরাহ করা হচ্ছে। আমরা প্রথম পর্যায়ে এই রোগ নির্ণয়ের জন্য প্রধানত মাইক্রোস্কোপ ব্যবহার করছি। কফ পরীক্ষা করে এটা কনফার্ম বা নিশ্চিত হয়ে আমরা বলতে পারি যে এটা যক্ষ্মা রোগে ভুগতেছে। এছাড়া আমরা অনুমান করতে পারি এক্সরের মাধ্যমে, এক্সরে করলেও লাংসে দেখে বলতে পারা যায়, তবে এটা একবারে নিশ্চিত না। প্লাস তার সাথে যদি তার অন্যান্য আনুষঙ্গিক উপসর্গগুলো থাকে, যেমন ওজন কমে যাচ্ছে বা ক্ষুধা মন্দা, তখন আমরা ধরে নিতে পারি যে তার হয়তো ডাক্তারের মতামতের উপরে নির্ভর করে যে তার যক্ষা রোগ আছে। কিন্তু সবথেকে আশার ব্যাণী হলো যে বর্তমানে একটা নতুন ডায়াগনোস্টিক টেস্ট আমরা চালু করেছি, সেটা হলো যে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে রোগীর কফ নিয়ে আমরা মেশিনে দিলে আমরা 2 ঘন্টার ভিতরে বুঝতে পারি যে ওই রোগের ওই কফের মধ্যে যক্ষার জীবাণু আছে কিনা। সাথে সাথে আমরা এটাও জানতে পারি যে ওই জীবাণুটা ওষুধ প্রতিরোধী কিনা বা ড্রাগ রেজিস্ট্যান্স কিনা। এই মেশিনটা আমাদের বর্তমানে বাংলাদেশের সরকারিভাবে 39টা মেশিন কাজ করতেছে 38টা সাইটে, এবং বেসরকারিভাবেও আমাদের আরো 6টা সেন্টারে এই মেশিন কাজ করতেছে। এর ভিতরে বারোমে একটা মেশিন আছে। এর পাশাপাশি আমরা এক্সট্রা পালমোনারি বা যেটা ফুসফুস বহির্ভূত যক্ষা সেটা নির্ণয়ের জন্য আমাদের ব্যবস্থা একটু অন্যরকম, যে অঙ্গে আক্রান্ত হয় সেই অঙ্গের অনেক সময় এক্সরে করা লাগে, সেই অঙ্গে থেকে পানি বা ফ্লুইড নিয়ে মাইক্রোস্কোপে টেস্ট করতে হতে পারে, এবং এই ফ্লুইডটাও কিন্তু আমরা জিন এক্সপার্ট মেশিন দিয়ে পরীক্ষা করাতে পারি আর কি। আপনি এত সব পরীক্ষা নিরীক্ষার কথা বলেছেন, এত সব দামি দামি পরীক্ষা নিরীক্ষা, তো লিসেনাররা শুনলে ভয় পেয়ে যাবে যে এত পরীক্ষা নিরীক্ষা কথা। ডাক্তার দেলোর আপনি আশ্বস্ত করুন আমাদের। এটা আসলে সত্যি কথা বলেছি, এগুলো বসে দিতে হবে না রোগীদের সবগুলো টেস্টে, কারণ বিনামূল্যে হবে আমি বলছি, কারণ কফ পরীক্ষা তো বিনা পয়সে হচ্ছে, জিন এক্সপার্ট বিনা পয়সে হচ্ছে, এবং আমরা যে প্রকল্প নিয়েছি এখান থেকে কিন্তু বুকের এক্সরে সেটা বিনা পয়সে, এবং টিস্যু ডায়াগনোসিস এফএনএসি করে যে আমরা পরীক্ষা করি যক্ষ্মা নির্ণয় আছে কিনা সেটা কিন্তু বিনা পয়সে আমরা করতে। কোথায় গেলে এইসব বিনামূল্যের পরীক্ষা? এটা আমরা আপাতত বারডেম জেনারেল হাসপাতালে যেটা আছে সেখানে ডট সেন্টার আছে, সেখানে এটা এই সার্ভিসটা আমরা বিনা পয়সে দিতে পারি। এখন পর্যন্ত আমরা পুরো বাংলাদেশে চালু করতে পারিনি। বিনা পয়সা যে এফএনএসি, যেটা এফএনএসির কথা বলছি না আমি, এই যে আপনি বলেছেন কফের পরীক্ষা, এক্সরে, রক্তের পরীক্ষা, জিন এক্সপার্ট টেস্ট, এগুলো বিনামূল্যে কি বাংলাদেশে সব জায়গায় পাওয়া যাচ্ছে? সব জায়গায় পাওয়া যাচ্ছে। সরকারি বেসরকারি যারা যক্ষার চিকিৎসা করছেন তারা দিতে পারবেন, তাই না? আমরা শুনে খুবই আশাবাদী হলাম যে যক্ষা রোগের সাথে সম্পর্কিত যেসব পরীক্ষা নিরীক্ষা রয়েছে সেগুলো বিনামূল্যে সব জায়গায় হচ্ছে। ডাক্তার দেলোয়ার, একটা কথা আছে যে যার হয় যক্ষা তার নাই রক্ষা, সেই বহু বছর থেকে প্রচলিত একটা কথা, এটা কি এখনো সত্যি? একেবারেই সত্যি না, একেবারেই না, কারণ যার যক্ষা তার আছে রক্ষা। কারণ হচ্ছে এখন যদি সে যক্ষা হওয়ার পরে পরিপূর্ণ মাত্রায় সঠিক ওষুধগুলো সে যে নিয়মিতভাবে নিয়ে থাকেন, 100% সে নিশ্চিত যে সে ভালো হয়ে যাবেন। অনেকেরই ধারণা যে যক্ষা বোধহয় শুধুমাত্র গরিবের অসুখ, এটাও ঠিক না, এটা যে কোনো রোগীর হতে পারে, তবে গরিবের বেশি হতে পারে, কারণ হচ্ছে তাদের রোগ প্রতিরোধ কম থাকে, মানুষ ওভার ক্রাউডেড, এক জায়গায় অনেক ঘনবসতি পূর্ণ এলাকাতে বেশি হয়, কিন্তু এটা সবারই হতে পারে। আপনারা বলেছেন যে যক্ষা কাশির মাধ্যমে, কফের মাধ্যমে একজন থেকে আরেকজনে ছড়াতে পারে, সেক্ষেত্রে একটা প্রসঙ্গ রয়েছে যে কফ এটিকেট বা কাশির আদব, এটি সম্পর্কে আমাদের লিসেনারদের বলুন। এটা খুবই একটা ভালো প্রশ্ন করেছেন, এবং এটা আসলে সবারই, আপনার যক্ষা থাকুক আর না থাকুক, আর এটা কফের যে আদব বা এটিকেট সেটা সবারই পালন করা উচিত, কারণ এটা তো যক্ষাদের বায়ুবাহিত রোগ আমরা, এবং হাঁচি কাশির মাধ্যমে ছড়াই আমরা। যদি কাশি হাঁচি কাশি দেওয়ার সময় যদি মুখে রুমাল দেই বা টিস্যু পেপার দিয়ে, অথবা এক মুখটাকে আরেক দিয়ে ফিরিয়ে নেই, তাহলে কিন্তু এই হাঁচি কাশি যে ড্রপলেট গুলো আছে আরেকজনের যাবে না, না গেলে যক্ষা হবে না। এভাবে কিন্তু আমরা হাসি মানে কাশির আদব মেনে কিন্তু আমরা যক্ষাকে অনেকভাবে প্রতিরোধ করতে পারি। মানে রোগ থাকুক আর না থাকুক, আমাদের সবারই উচিত যে কাশির আদব মানা, যাতে করে কোন রোগ ব্যাধি আমার কাশির মাধ্যমে, আমার কফের মাধ্যমে আরেকজনের মধ্যে না ছড়ায়। আর ব্যাপারটা দৃষ্টিকটুও কিন্তু, যে একজন কাশি দিচ্ছেন, কফ যেখানে সেখানে ফেলছেন, আমার মনে হয় আমরা সবাই এ ব্যাপারে সতর্ক হব। লিসেনার, ডায়াবেটিস ও যক্ষা নিয়ে আরো অনেক কথা আমাদের কাছে রয়েছে, আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। J
রাজের টানে ফিচারিং জিটিভি ফ্যান্টা ব্যান্ড। আবারও আপনাদের স্বাগতম রেডিও টুডে এফএম 89.6 এর এই আয়োজনে। ডায়াবেটিস ও যক্ষা চিকিৎসা ও প্রতিরোধ এই আলোচনায় আমি ডাক্তার ফারহাদ আপনাদেরকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাডাস ইউএসএআইডি চ্যালেঞ্জ টিবি বাংলাদেশ প্রজেক্টের প্রকল্প পরিচালক ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং রয়েছেন এপিডেমিওলজিস্ট যক্ষা রোগের চিকিৎসায় অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান। লিসেনার্স, আমরা বিরতির পর প্রথম যে প্রশ্নটা রাখতে চাই ডাক্তার দেলোয়ার হোসেনের কাছে সেটি হচ্ছে যে যক্ষা রোগের চিকিৎসা ব্যয়বহুল দীর্ঘমেয়াদী কেন? এটা আসলে ব্যয়বহুল তো আছে, কিন্তু রোগী কিন্তু বিনা পয়সা চিকিৎসাটা পাবেন, এটা কিন্তু রোগীর জন্য ব্যয়বহুল না, যারা আয়োজন করছেন তাদের জন্য। হ্যাঁ, সরকারের জন্য সরকার টাকা দিচ্ছে, কিন্তু রোগী কিন্তু বিনা পয়সায় পাবেন। এটা কারণ আসলে যক্ষা রোগটা রোগের যে জীবাণু কতগুলো বৈশিষ্ট্য আছে, এটা অনেকগুলো জীবাণু থাকে এবং এটা বিভিন্ন এবং অনেকে সুস্থ সুপ্ত অবস্থা থাকতে পারে, এই জন্য অনেকগুলো ওষুধ, চারটে ওষুধ কিন্তু দিতে হয় একসাথে এবং এটা দীর্ঘমেয়াদী নিতে হয়, ছয় মাস, মিনিমাম ছয় মাস, কারোর বেশি প্রয়োজন হয়। এটা জীবনের বৈশিষ্ট্যের জন্য জীবাণুগুলো তার জীবন যে চক্র আছে তার বিভিন্ন অধ্যায় থাকে এবং কিছু জীবন আছে একেবারে সুপ্ত অবস্থা থাকে, এগুলোকে একেবারে কিল করার জন্য, যাতে এটা কিল করার জন্য বা মারার জন্য ওষুধটা দীর্ঘমেয়াদী নিতে হয় যাতে ভবিষ্যতে এই রোগটা আবার না হয়। আচ্ছা, আমি একটু ডাক্তার মুজিবুর রহমান আপনার কাছে এই ওষুধ সম্পর্কে একটু জানতে চাই। সেটি হচ্ছে যে রোগীরা অনেক সময় বলেন যে অনেক কষ্ট হয়, সকালে ঘুম থেকে উঠে মুঠি ভরে এতগুলো ওষুধ খেতে হয়, একদিন দুই দিন তো না, এটা মাসের পর মাস, ছয় মাস, কখনো নয় মাস। কোন আশারবাণী আছে আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই আশারবাণী আছে। এক সময় ছিল যে যখন আসলে মুঠি মুঠি ওষুধ লাগত, এই কথা বিবেচনা করেই আমাদের যে এখন যে আমরা ওষুধগুলো রোগীর জন্য দেই তার ভিতরে চারটা ওষুধের কম্বিনেশনে একটা ট্যাবলেট তৈরি করা হয়েছে এবং এটাকে বলা হয় ফিক্সড ডোজ কম্বিনেশন। চারটা থাকলে তারটাকে আমরা বলি ফোর এফডিসি, অর্থাৎ চারটা বড়ির সংমিশ্রণ, থ্রি এফডিসি অর্থাৎ তিনটা বড়ির সংমিশ্রণ, এবং এগুলো তিন থেকে চারটা বড়ি একবার খেলেই রোগীর জন্য। আমি একটু বুঝে নিচ্ছি, তার মানে চারটা ওষুধ কিন্তু সেটা একটা ট্যাবলেটের মধ্যে, তাই না? এরকম ফিক্সড ডোজ কম্বিনেশন, ফিক্সড ডোজ কম্বিনেশন, তাহলে তো অনেক সহজ হয়ে গেছে খাওয়া, তাই না? আচ্ছা, সেক্ষেত্রে এতদিন চিকিৎসা কি নিতেই হবে, দুই মাস তিন মাস নিলে হয় না? অনেকে কিন্তু তাই ভাবেন। এর আগে আমরা যখন পড়েছি তখন তো দেখা গেছে যে বারো থেকে আঠারো মাস চিকিৎসা লাগতো, কিন্তু মেডিকেল সায়েন্সের উন্নতির ফলে ১৯৭০ সালে রিফামপিসিন আবিষ্কার হওয়ার ফলে দেখা গেছে না, এটা ছয় মাস থেকে আট মাসের ভিতরে চিকিৎসা দিলে রোগী, এবং আমাদের প্রোগ্রামেই আমরা প্রতি একশো জনের ভিতরে ৯৪ জনকে আমরা সফলভাবে নিরাময় করতে পারছি। কাজেই আমি বলবো যে রোগীদের ভীতি পাওয়ার দরকার নেই, শুধু ডাক্তারের পরামর্শ মতো তারা সঠিক মাত্রায় সঠিক নিয়মে ওষুধটা খাবে। অনেকেই আছেন যে দুই মাস বা তিন মাস ওষুধ খাওয়ার পর একেবারে ভালো ফিল করেন, ভালো বোধ করেন এবং মনে করেন যে যক্ষাটা বোধহয় আমার সেরে গেছে এবং ওষুধ খাওয়া বন্ধ করে দেন, এই কাজটি কি তারা ঠিক করেন? অবশ্যই এই কাজটি ঠিক করেন না, কেননা এখানে ওষুধ বন্ধ করে দিলে জীবাণু সুপ্ত অবস্থায় তার ভিতরে রয়েছে এবং এই সুপ্ত জীবাণু আবার তার রোগের আক্রমণ ঘটাবে, যেখানে আবার বলি যে আমরা রিকারেন্স হয় আর কি। আর দুই নম্বর প্রবলেম হলো যে পরবর্তী পর্যায়ে যখন এর রোগ আবার আসবে তখন এটা ওষুধ প্রতিরোধী যক্ষা হিসেবে আসতে পারে এবং এটার সম্ভাবনাই বেশি, এবং আমরা জানি যে ওষুধ প্রতিরোধী যক্ষার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং অত্যন্ত সময় সাপেক্ষ। খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ বা একটা টার্ম আমরা শুনলাম, সেটি হচ্ছে ঔষধ প্রতিরোধী যক্ষা। লিসেনার, ইংরেজিতে এটিকে বলা হয় MDR বা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স যক্ষা, এটি একটি যক্ষার মারাত্মক রূপ। এই সম্পর্কে ডক্টর দেলোয়ার আমাদের লিসেনারদেরকে আবার একটু সচেতন করুন। ওষুধ প্রতিরোধী যক্ষা বা MDR যেটা আছে, এটা কিন্তু একটা ভয়াবহ রোগ, কারণ এটা রোগীর জন্য কষ্টকর, এটা সমাজের জন্য কিন্তু এটা মানে চ্যালেঞ্জিং বা ভীতিকর অবস্থা। কারণ হচ্ছে এই রোগটা যার হয় তার কিন্তু দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়, প্রায় ১৮ থেকে ২৪ মাস, ছয় মাস তার ইঞ্জেকশন একটা নিতে হয়, ৫টা থেকে ৬টা ড্রাগ খেতে হয়, ইঞ্জেকশন ছয় মাস নিতে হয়। এই ওষুধগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া অনেক বেশি, কার্যকারিতা কম এবং অনেক সময় হাসপাতাল থেকে চিকিৎসা নিতে হয়, তো এই জন্য এবং এটা অনেক ব্যয়বহুল, সেই জন্য আমাদের সব এটাকে প্রতিরোধ করার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে যদি যক্ষা হয়ে থাকে আপনার সেটা, সেই জন্য সেই হলে অবশ্যই পরিপূর্ণ মাত্রায় সঠিক চিকিৎসাটা, সঠিক মাত্রায় ওষুধগুলো পূর্ণমেয়াদে আপনি অবশ্যই নিয়ে থাকবেন বা কমপ্লিট করবেন। খুবই ইম্পর্টেন্ট কথা ডাক্তার দেলোয়ার বলেছেন লিসেনার, যে ঔষধ প্রতিরোধী যক্ষা বলতে বোঝায় যে যক্ষা রোগের জীবাণুগুলো আর আগের ঔষধে নিয়ন্ত্রণ বা সারানো যাচ্ছে না বা কিল করা বা ওদেরকে মেরে ফেলা যাচ্ছে না, তাই না? তারা ঔষধ প্রতিরোধী হয়ে গেছে, সেক্ষেত্রে তখন আরো অন্যান্য ঔষধের সহযোগিতা নিতে হয় এবং চিকিৎসাও যেমন ব্যয়বহুল হয়, দীর্ঘমেয়াদী হয়, পার্শ্ব প্রতিক্রিয়া হয় এবং অনেক সময় দেখা যায় যে এত কিছুর পরও
যক্ষা ভালো হচ্ছে না, এমডিআর টিবি এতটাই মারাত্মক। কাজেই আমরা চাই যক্ষারোগের জন্য পরিপূর্ণ চিকিৎসা একজন যক্ষারোগী নেন। সেক্ষেত্রে আমার প্রশ্ন যে যক্ষারোগের চিকিৎসা আপনারা বলেন যে বিনামূল্যে সর্বত্র পাওয়া যায় বাংলাদেশে, তাই না? এ সম্পর্কে আবার একটু বলুন। সরকারের পক্ষ থেকে রোগের শুধু চিকিৎসার ওষুধই না, রোগ নির্ণয়ের জন্য যে ব্যবস্থা এবং রোগের ওষুধের যে সরবরাহ সেটা বিনামূল্যে করা হয় এবং এটা বাংলাদেশের সর্বত্রই আছে। যেমন আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স, সদর হসপিটালস, মেডিকেল কলেজ হসপিটালস, এনজিও ক্লিনিক্স, আরবান হেলথ সেন্টার্স, এছাড়াও বর্তমানে আমাদের যে কমিউনিটি ক্লিনিক আছে সেই কমিউনিটি ক্লিনিকেও আমাদের এই ওষুধগুলো পাওয়া যায় একেবারে বিনামূল্যে। একেবারে এবং যিনি যক্ষ্মার রোগী তিনি এই ওষুধগুলো ওখানে গিয়ে খাবেন নাকি ওখান থেকে নিয়ে আসতে পারবেন এক মাসের ওষুধ? আমাদের চিকিৎসায় আমরা একটা কথা বলি যে প্যাশেন্ট ফ্রেন্ডলি। হ্যাঁ, অর্থাৎ রোগীর সুবিধা বিবেচনা করেই আমরা অনেক সময় ডিওটি প্রোভাইডার বা ওষুধ যে খাওয়াবে সেবনকারীকে আমরা রোগীর বাসায়ও পাঠাতে পারি আর রোগীর সুবিধা হলে সেন্টারে এসেও খেতে পারে, দুই পদ্ধতি চালু আছে। আপনি একটা কথা বলেছেন ডিওটি, ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট, সম্ভবত কনসেপ্টটা সম্পর্কে একটু বলুন। ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট মানে যেহেতু আমরা জানলাম যে একটু ভালো লাগলে রোগীরা ওষুধ খেতে চায় না, এই জন্য ওষুধ খাওয়ানোটাকে পুরো মেয়াদে নিশ্চিত করার জন্যই ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট, অর্থাৎ সরাসরি প্রত্যক্ষ দর্শনে একজন স্বাস্থ্যকর্মী দর্শন করবে, দেখবে যে হ্যাঁ রোগী তার ওষুধ গলদঘর্ণ করছে, এটাকে আমরা বলি ডিওটি বা ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট। এই যে স্বাস্থ্যকর্মী হতে পারে সবসময় তাও না হতে পারে, যে কোনো দায়িত্বপূর্ণ লোক কিন্তু এটা করতে পারেন যে জাস্ট আপনি এনশিওর করবেন পরিবারের পরিবার হতে পারেন যে এই ওষুধটা খা, এটা নিশ্চিত করতে হবে, এটাই হলো আমাদের মেইন কনসেপ্ট। লিসেনার, তার মানে একজন যক্ষ্মা রোগীকে সারিয়ে তোলার জন্য, সুস্থ করার জন্য সরকার বেসরকারি পর্যায়ে এবং এই যক্ষ্মা চিকিৎসার প্রোগ্রামের আওতায় কত রকম চেষ্টা করা হচ্ছে। রোগী যেন নিশ্চিতভাবে ওষুধটা খান সেটার জন্য ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট এই রকম একটা প্রকল্প চালু করা হয়েছে এবং রোগীর ওষুধ খাওয়া নিশ্চিত করা হচ্ছে। কারণ এই রোগটাকে মানে প্রতিরোধ করার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে চিকিৎসা করা এবং পূর্ণ মেয়াদে, এটাই সবচেয়ে বড় পন্থা যে রোগটাকে প্রতিরোধ করা যায়, সেটা 6 মাস হোক 9 মাস হোক। আচ্ছা, এবার আমি একটু আপনার প্রজেক্ট সম্পর্কে জানতে চাই যে আপনি একটি প্রজেক্টের প্রকল্প পরিচালক, বাডাস ইউএসএআইডি চ্যালেঞ্জ টিবি বাংলাদেশ নামের এই প্রকল্পটির আওতায় ডায়াবেটিস রোগীদের যক্ষ্মার চিকিৎসা করছেন। সবার আগে আমাকে বলুন যে ডায়াবেটিস রোগীদের যক্ষ্মার সম্ভাবনা বেশি অন্যদের তুলনায়? জি, এটা বেশি, আমি আগেই বলেছি এটা 2-3 গুণ বেশি থাকে, রোগের উপসর্গগুলো একটু ভিন্নতর হয়, চিকিৎসাটা একটু ভিন্নতর লাগে। সেক্ষেত্রে চিকিৎসা সম্পর্কে একটু আমাদের লিসেনারদের। চিকিৎসাটা হচ্ছে যে এখানে আমরা দুইটা রোগ নিয়ে কিন্তু ডিল করছি, একটা ডায়াবেটিক্স, একটা হলো যক্ষ্মা। তো ডায়াবেটিস রোগীদের যক্ষ্মার জন্য ভয় ভয় থাকে এবং ডায়াবেটিসের কিন্তু নিয়ন্ত্রণটাও অনেক সময় থাকে না, সেক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা অবশ্যই জরুরি এবং এটা নির্দিষ্ট মাত্রায়। সেক্ষেত্রে চিকিৎসাটা আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হলে যে ইঞ্জেকশন যেটা আছে ইনসুলিন জাতীয় ইঞ্জেকশন, এটা নিয়ে আমাদের কন্ট্রোল করতে হবে। এখানে মুখে ট্যাবলেট আমরা সাধারণত দিই না, কারণ হচ্ছে এই মুখে ট্যাবলেটগুলো দেওয়ার ফলে অনেক সময় পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না। দ্বিতীয়ত যে টিবি যে ওষুধগুলো আছে সেগুলোর সাথে মুখে ওষুধের কিন্তু একটা ড্রাগ ইন্টারাকশন আছে, একটা আরেকটার কার্যক্ষমতা কমিয়ে দেয়, যার ফলে আমরা ইনসুলিনটা সবসময় প্রিপেয়ার করি এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। কারণ ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকলে যক্ষ্মা কিন্তু চিকিৎসা ভালোভাবে, যক্ষ্মা চিকিৎসাটা অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে যদি তার কোনো জটিলতা না থাকে, যেমন ডায়াবেটিস যদি কিডনির জটিলতা থাকে, চোখের জটিলতা থাকে, তার নার্ভের জটিলতা, লিভারের জটিলতা থাকে, এগুলো যদি না থাকে তাহলে অন্য ডায়াবেটিস যাদের নাই সেরকম 6 মাসের চিকিৎসা নিতে পারে। কিন্তু যদি এই জটিলতাগুলো থাকে, কিডনির সমস্যা আছে বা লিভারের সমস্যা, চোখের সমস্যা, তা সেক্ষেত্রে ড্রাগ মডিফিকেশন যারা আছে সেই মডিফাইড ডোজ দিতে হবে এবং এটা কিন্তু একটু মানে ঘন ঘন ফলো আপ বা ফ্রিকোয়েন্ট ফলো আপ আমরা যেটা বলি সেটা দিয়ে দেখতে হবে যে এটা ড্রাগ কার্যকর হচ্ছে কিনা বা ওই সমস্যাগুলো আবার নতুন করে আসছে। আচ্ছা, ডাক্তার মুজিবুর রহমান যেমনটা বলেছেন যে একজন রোগীর যক্ষ্মা হলো তিনি নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যাবেন এবং যক্ষ্মা চিকিৎসা নেবেন, পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা। একজন ডায়াবেটিস রোগীর যক্ষ্মা হলো তিনিও কি সেই একই স্বাস্থ্য কেন্দ্রে যাবেন, একইভাবে চিকিৎসা? হ্যাঁ, এটা আমরা যেটা করেছি এই প্রজেক্ট থেকে, যে আমরা এই প্রজেক্টটাকে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, যেটা মানে বার্ডেম একটা আইকনিক হাসপাতাল, সেখানে আমরা কিন্তু এই প্রোগ্রামটা একটা ডট সেন্টার আছে এবং তাকে কেন্দ্র করে আমরা সবগুলো রোগ নির্ণয় করা এবং চিকিৎসা দেওয়া সবগুলো আমরা করতেছি এখান থেকে, বার্ডেম থেকে। কিন্তু এছাড়া কিন্তু বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সারা দেশব্যাপী প্রায় 95টা সেন্টার আছে যেটা ডায়াবেটিস রোগীদের চিকিৎসার জন্য ডেডিকেটেড আছে। সেক্ষেত্রে যদি কোনো ডায়াবেটিস রোগীদের যক্ষ্মা হয় সে কিন্তু ওই সেবাটা ওই সেন্টার থেকে পেয়ে থাকেন, কারণ এই প্রকল্পের অধীনে আমরা কিন্তু সব ডাক্তারদেরকে একটা প্রশিক্ষণ দিচ্ছি
এই প্রকল্পের মাধ্যমে, তো সেটা সেই সেন্টার থেকে পাবেন। তবে যেখানে উইড সেন্টারের ডট সেন্টার নাই বা সেক্ষেত্রে নিকটস্থ যে ডট সেন্টার তাদের সাথে একটা সংযোগ করে দিবে, লিঙ্ক করে দিবে। সেক্ষেত্রে উনার যে ডায়াবেটিসের চিকিৎসাটা উনি নেবেন সেটাও কি উনি ওই যক্ষা চিকিৎসা, ডায়াবেটিস সেন্টার থেকে নেবেন যক্ষার চিকিৎসাটা ডট সেন্টার নেওয়ার পরে এটা চিকিৎসার দুইটা চিকিৎসারই আপনি ডায়াবেটিস সেন্টারে আপনি করতে পারবেন। আচ্ছা, আপনি একটা জিনিস বলেছেন যে যার ডায়াবেটিস রয়েছে এবং একই সাথে যক্ষা রয়েছে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনে ইনসুলিন নিতে হবে, ইনসুলিন নিতে হবে, তাই বলেছেন আপনি। ধরুন উনি মুখে খাবার ঔষধ খাচ্ছিলেন ডায়াবেটিস হওয়ার কারণে, যক্ষা হলো উনি ইনসুলিন নিচ্ছেন, এখন যক্ষার চিকিৎসা শেষ হয়ে গেল, উনি সুস্থ হয়ে গেলেন, উনি কি তারপরে ইনসুলিন নেবেন নাকি মুখে খাবার ওষুধে ফেরত যাবেন? এটা নির্ভর করবে তার শর্করার মাত্রার উপর, তার ব্লাড সুগার কেমন থাকে। যদি সে ব্লাড সুগার মুখে ট্যাবলেট দেওয়ার পরে কন্ট্রোল থাকে, যে আমাদের নির্দিষ্ট মাত্রা আছে সেটা থাকে, তাহলে সে ট্যাবলেট অবশ্যই যেতে পারবে। তবে এটা যক্ষার চিকিৎসা অবস্থায় নয়, চিকিৎসার পরে। লিসেনার, ডায়াবেটিক সমিতি জাতীয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের একটা স্বপ্নের ফসল, এবং এই ডায়াবেটিক সমিতির অনেকগুলো প্রকল্প রয়েছে যেগুলো অত্যন্ত সফলভাবে সারা দেশে তাদের কার্যক্রম চালাচ্ছে। তার মধ্যে একটা ছোট্ট সংযোজন হচ্ছে এই বাডাস ইউএসএআইডি চ্যালেঞ্জ টিবি প্রজেক্ট নামের এই প্রকল্পটি। আপনি একটু আমাদের লিসেনারদের সাথে এই প্রজেক্টটির একটু পরিচয় করিয়ে দিবেন যে এটি একটি সমন্বিত প্রয়াস, তাই না? জি, আপনি ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি গত 60 বছর ধরে এই দেশের রোগীদের ডায়াবেটিস চিকিৎসা এবং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ বা কাজ করে আসছে। আবার জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রম, যক্ষা নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ চিকিৎসায় কিন্তু তারা কাজ করে যাচ্ছে, এবং দুইটা রোগী কিন্তু আমাদের দেশে বেশি আছে, এবং কিন্তু দুইটা রোগকে চিকিৎসা দিচ্ছে বা সেবা দিচ্ছে কিন্তু দুইটা ভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে। এবং আমি বলেছি যে ডায়াবেটিস রোগীদের কিন্তু যক্ষা বেশি হয়, এবং অনেক আমাদের দেশে ডায়াবেটিস রোগী আছে। তো আমরা কি করতে, আমরা যদি একটা সমন্বিত মানে প্রয়াস নেই, যে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নেই ডায়াবেটিস রোগীদের যক্ষার চিকিৎসায়, তাহলে আমাদের দেশে রোগীরাও ভালো সেবা পাবেন এবং আমাদের টাকাও বাঁচবে এবং সেবাটাও ভালোভাবে পাওয়া যাবে। সেটাকে মাথায় রেখে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ইউএসএ আর্থিক সহযোগিতায় এবং চ্যালেঞ্জ টিভি এদের টেকনিক্যাল সাপোর্টে একটা আমরা প্রজেক্ট নেই, ডায়াবেটিক রোগীদের টিবির চিকিৎসায় সমন্বিত প্রয়াস। এটা ওগুলো অনেকগুলো আমরা কাজ করে থাকি, রোগীর রোগের রূপ নির্ণয় করা, তাদেরকে চিকিৎসা দেওয়া, তাদের ফলো আপ করা, ডাক্তারদেরকে ট্রেন আপ করা, ল্যাব ফেসিলিটিস বাড়ানো, সামাজিকভাবে আপনাদেরকে মানুষকে জানানো যে এই রোগের রোগটা দুইটা রোগ সম্পর্কে, যেমন আজকে আমরা যে প্রোগ্রাম করছি শ্রোতাদের শোনানোর জন্য, জানানোর জন্য যে এই দুইটা রোগ আছে এবং এই দুইটা রোগের চিকিৎসা আছে এবং এটা ভালো হয়ে যায় মানুষের করলে, এরকম বিভিন্ন এই অ্যাক্টিভিটিসটা আমরা নিয়েছি এবং এটা আমরা আশা করি এটা আমরা আরো সামনে এগিয়ে নিতে পারবো। খুবই ভালো কথা বলেছেন, যক্ষা চাই না, যক্ষা রোগ প্রতিরোধের উপায়গুলো সম্পর্কে আমাদের লিসেনারদের বলুন। ডক্টর মুজিবুর রহমান, প্লিজ। যক্ষা রোগ প্রতিরোধের মূল উপায় হলো যক্ষা রোগী যত শীঘ্র সম্ভব নির্ণয় করে তার পূর্ণ চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তোলা, তাহলে সে আর সমাজে ছড়াতে পারবে না, এটাই হলো মূল। তারপরও এর সাথে আরো কিছু ব্যবস্থা আছে, যেমন একজন যক্ষা রোগী কিছু নিয়ম মানতে হবে, যেখানে সেখানে হাসি কাশি দিবে না, হাসি কাশি দেওয়ার সময় তার হাতে রুমাল বা যেটাকে আমরা বলি কফ এটিকেট সেটা ফলো করবে, তাছাড়া তার কফ যেটা বাইর হবে সেটা সে নির্দিষ্ট স্থানে বা মাটির নিচে হয় পুঁতে ফেলবে অথবা পুড়িয়ে ফেলবে, এবং আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ বা যেখানে চিকিৎসা হয় সেখানেও তাদের একটা ব্যবস্থা করতে হবে যে এই রোগীগুলো যেন অন্যান্য রোগীদের সাথে বেশিক্ষণ মিশতে না পারে, তাদেরকে আলাদা করে তাড়াতাড়ি চিকিৎসা ব্যবস্থা দিয়ে তাদেরকে বিদায় করতে হবে, এবং ওই সমস্ত রোগী যখন ডায়াগনোসিস হবে তখন তাদের মুখে একটা সাধারণ মাস্ক পরে থাকলে এটা আর বাতাসে বেশি স্প্রেড করে না, এই সমস্ত নিয়ম মানলে আমার মনে হয় যে এটা প্রতিরোধ ব্যবস্থা আছে। এছাড়াও বাচ্চাদের জন্য আমরা যে বিসিজি টিকাটা দেই, আমি বলবো যে এই টিকাটাও যেন সবাই সময় মতো নিয়ে নেয়, কারণ এখানে কিছু কিছু জটিল ধরনের যক্ষা বাচ্চাদের এটাকে প্রতিরোধ করে। সেই সাথে কি ডাক্তার দেলোয়ার, দারিদ্র, অশিক্ষা, অপুষ্টি এগুলোর ব্যাপারে আমাদের নজর দেওয়া উচিত? অবশ্যই দেওয়া উচিত। যেমন আমি বলেছি যে দারিদ্রতা কিন্তু একটা যক্ষা রোগের কারণ এবং আমাদের ঘনবসতি সেটা একটা কারণ, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যক্ষা নিয়ন্ত্রণ করার জন্য। ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আশা করি লিসেনারদের কাজে লাগবে। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। রেডিও টুডে FM 89.6 এর এই আয়োজনে ডায়াবেটিস ও যক্ষা চিকিৎসা ও প্রতিরোধ অনুষ্ঠানে পক্ষ থেকে ডাক্তার মোহাম্মদ ফাহাদুদ্দিন আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। লিসেনার্স, একসময় বলা হতো যে যার হয় যক্ষা তার নাই রক্ষা,
এখন এটা অনেকটা সেকেলে হয়ে গেছে এই বাণীটা। এখন বলা হয় যক্ষা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নেই। ডায়াবেটিস রোগীদের বেলায়ও যদি যক্ষা হয় তবে তারও সঠিকভাবে চিকিৎসা নিলে যক্ষা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। বাডাস ইউএসএআইডি চ্যালেঞ্জ টিবি বাংলাদেশ নামের এই যে প্রকল্পটি, এই প্রকল্পটি বাংলাদেশে ডায়াবেটিস রোগীদের যক্ষা নির্মূলে যে কার্যক্রম হাতে নিয়েছে সেটি সফল হোক, আরও বেগবান হোক, এ কামনা করে শেষ করছি আজকের অনুষ্ঠান। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাদের সবাইকে ডায়াবেটিস এবং যক্ষা চিকিৎসা ও প্রতিরোধ বিষয় নিয়ে কথা বলার জন্য। এন্ড ডিয়ার লিসেনার্স, 2:58 এই মুহূর্তে সময় কেন